geleceğimizin teminatı. Kıymetli gençler, bilmeyeceksiniz de kimler sevilecek? Assalamu alaikum. আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। 14ই মে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিভিন্ন গণমাধ্যমে অ্যান্টি এরদোগান রেটোরিক মানে এরদোগান বিরোধী প্রচারণা ততই প্রচণ্ড আকার ধারণ করছে। গত 19 জানুয়ারি লন্ডনের বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্ট একটা কাভার স্টোরির ফিচার কলাম ছেপেছিল। ওই আর্টিকেলের শিরোনাম ছিল যে টার্কি কুড বি অন দ্য ব্রিঙ্ক অফ ডিকটেটরশিপ, অর্থাৎ তুরস্ক স্বৈরতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে। এরপর গত 4 মে বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টে আরেকটা কাভার স্টোরির ফিচার কলাম প্রকাশিত হয়। তার শিরোনাম ছিল ইফ টার্কি স্যাক্স ইটস স্ট্রং ম্যান ডেমোক্র্যাটস এভরিহোয়ার শুড টেক হার্ট, মানে তুরস্ক যদি তার কঠিন মানবকে উৎখাত করে তাহলে সব জায়গার গণতন্ত্রকামীরা তাতে হৃদয় দিয়ে অংশ নেবে। তুরস্কের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে দ্য ইকোনমিস্টের এই দুটো কলামে মূলত প্রেসিডেন্ট এরদোগানের অপসারণের কথা ফুটে উঠেছে। ওই দুই কলামে এরদোগানকে স্বৈরশাসকের রূপদান করবার চেষ্টা করা হয়েছে। দ্য ইকোনমিস্টের ওই দুই কলামের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট এরদোগান, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তারা, তুরস্কের পত্রপত্রিকাগুলো এবং তুর্কি নেটিজেনরা ক্ষুব্ধ মনোভাব ব্যক্ত করেছে। দ্য ইকোনমিস্টে গত 4 মে প্রকাশিত কলামের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট এরদোগানের অফিসিয়াল মুখপাত্র মিস্টার ইব্রাহিম কালিন ওই পত্রিকাটিকে খোঁচা দিয়ে টুইট করেছেন। তিনি লিখেন, তারা আবার উত্তেজিত হয়েছে, তুরস্কবাসী সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট এরদোগান ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, এখানে অন্য কেউ সিদ্ধান্ত নেবার অধিকার রাখে না। দ্য ইকোনমিস্টের উদ্দেশ্যে তিনি আরও লেখেন, আপনারা একটু শান্ত হন, আমাদের দেশের উপর আপনাদের আদেশ জারি করবার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন তুর্কি জাতিই ভোটের মাধ্যমে চূড়ান্ত কথা বলবে। তুর্কি গণমাধ্যম দ্য ডেইলি সাবাহ বলছে, গত 4 মে প্রকাশিত দ্য ইকোনমিস্টের আর্টিকেলে বলা হয়েছিল এরদোগানের পরাজয়টা দেখিয়ে দেবে গণতন্ত্রবাদীরা সর্বত্রই আছে, যারা একজন স্ট্রংম্যানকেও হারিয়ে দিতে পারে। গত 4 মে প্রকাশিত দ্য ইকোনমিস্টের ওই কলামের শিরোনামের সাথে সেফ ডেমোক্রেসি, এরদোগান মাস্ট গো, এ ধরনের ট্যাগ সংযোজন করারও সমালোচনা করেছে দ্য ডেইলি সাবাহ। তুর্কি মিডিয়া ডেইলি সাবাহ আরও বলছে, এবছরের শুরুর দিকে অর্থাৎ গত 19 জানুয়ারি প্রকাশিত দ্য ইকোনমিস্টের আরেকটা কলামে এম্পায়ার অ্যান্ড ডিকটেটরশিপ মানে সম্রাট ও স্বৈরতন্ত্র এই ট্যাগ জুড়ে দিয়ে মূলত এরদোগান বিরোধী প্রচারণা চালানো হয়েছে। তুরস্কে স্বৈরতন্ত্র হাতছানি দিচ্ছে, উঁকিঝুঁকি মারছে, তুরস্ক মহা বিপর্যয়ের দ্বার প্রান্তে আছে, তুরস্কের গণতন্ত্র দূষিত হয়ে তা পূর্ণ মাত্রার স্বৈরতন্ত্রের দিকে রূপ লাভ করতে যাচ্ছে, দ্য ইকোনমিস্টে প্রকাশিত এসব কথার কড়া সমালোচনা করেছে ওই তুর্কি মিডিয়া ডেইলি সাবাহ। সুপ্রিয় দর্শক, প্রেসিডেন্ট এরদোগান গত 20 বছর ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বারবার নির্বাচিত হয়েছেন, অথচ তাকে বলা হচ্ছে স্বৈরাচার, গণতন্ত্র হরণকারী, কর্তৃত্ববাদী ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে এক ভীষণ উদ্ভট কথা। 2016 সালের 15ই জুলাই রাতে দেশি বিদেশি ষড়যন্ত্রে তুরস্কে সামরিক অভ্যুত্থান ঘটানোর ব্যর্থ চেষ্টা চালানো হয়েছিল। সেদিন কয়েক শত মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তুরস্কের গণতন্ত্র রক্ষা করেছিল। সেদিন সৌভাগ্যক্রমে প্রেসিডেন্ট এরদোগান জানে বেঁচে গিয়েছিলেন। এরপর প্রেসিডেন্ট এরদোগান ওই সব বিপথগামী অভ্যুত্থানকারীদের বিচার করা শুরু করেন, আর তারপর থেকেই এক শ্রেণীর মিডিয়া প্রচার করতে শুরু করল যে এরদোগান কর্তৃত্ববাদী আর স্বৈরাচার হয়ে পড়েছেন। কিছু কিছু মিডিয়া আরও এক ধাপ এগিয়ে গিয়ে প্রচারণা চালালো যে প্রেসিডেন্ট এরদোগান নাকি নিজের জনপ্রিয়তা বাড়ানোর নাটক সাজিয়েছেন। সত্যি বড় নির্মম এসব মিডিয়ার প্রচারণা।
দ্য ইকোনমিস্টে গত 4 মে প্রকাশিত ওই রিপোর্টটাকে কেন্দ্র করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসক্লু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি ওই রিপোর্টটাকে এরদোগান বিরোধী জঘন্য প্রচারণা হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, এটা আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, তারা কেউ তুর্কি নাগরিকদের আকাঙ্ক্ষাকে উৎখাত করতে পারবেন না। তিনি আরও বলেন, পশ্চিমা গণমাধ্যমগুলো আমাদের নাগরিকদের মুরব্বী সেজেছে, তারা আমাদেরকে উপদেশ দেবার চেষ্টা করছে। তিনি জোর গলায় প্রশ্ন রেখে বলেন, কেন এরদোগানকে চলে যেতে হবে? প্রেসিডেন্ট এরদোগান যদি ইউক্রেন রাশিয়ার মধ্যে খাদ্যশস্য চুক্তির উদ্যোগ না নিতেন, তাহলে সারা বিশ্ব ফুড ক্রাইসিসে ডুবে যেত। এদিকে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ আরও জানিয়েছে যে ফ্রান্সের দুটো ম্যাগাজিন লা পয়েন্ট এবং লা এক্সপ্রেস এরদোগান বিরোধী প্রচারণা চালিয়েছে। ফ্রেঞ্চ লা পয়েন্ট ম্যাগাজিন এরদোগানকে আরেকটা পুতিন বলে আখ্যায়িত করেছে, আর লা এক্সপ্রেস ম্যাগাজিন প্রেসিডেন্ট এরদোগানকে রিস্ক অফ ক্যাওস বা অরাজকতার ঝুঁকি হিসাবে অভিহিত করেছে। ওদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান দ্য ইকোনমিস্টের ওই সব কাভার ফিচারের কড়া সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমাদের দেশের রাজনীতিকে নয় ছয় করবার অনুমতি তাদেরকে দেয়া হবে না। তিনি বলেন, এসব ম্যাগাজিনগুলোর কাভার ফিচার হচ্ছে বিশ্ব সুপার পাওয়ারগুলোর অপারেশনাল হাতিয়ার, এর সাহায্যে তারা আমাদের জাতির লোকদের মধ্যে অঙ্গুলি চালাচালি করে। সুপ্রিয় দর্শক, পর্যবেক্ষকরা বলছেন, এবারের এই তুর্কি নির্বাচন উপলক্ষে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি এরদোগান বিরোধী প্রচারণা চালানো হচ্ছে, তবে এটা এরদোগানের জন্য উল্টো সুফল বয়ে আনতে পারে, কেননা এতে করে তুর্কিদের মধ্যে জাতীয়তাবোধ আরও বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে, যেটার প্রতিফলন ঘটবে 14ই মের নির্বাচনী ব্যালটে। অর্থাৎ তুর্কি জনগণই এসব প্রচারণার বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেবে। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।